ড্রাইভার যদি আমাকে ছাড়া বেরিয়ে যায় তাহলে তো মুশকিল। অত সময় হয়নি তো, সে আর এই জীবনে আর হবে বলে মনেও হয় না। আমরা প্রায় এই রাজারহাটে মানে যাই যখন এই রাস্তা দিয়ে কতবার গেছি, তো আমাদের তো মাথা ঠিক নেই, তো এই গরমের মধ্যে আমাদের ইচ্ছে হলো যে আজকে একটু এখানে যাবো, দেখবো কিরকম। তো ঢুকে গেছি, টিকিট লেগেছে 30 টাকা করে টিকিট, ভেতরে গিয়ে জানতে পারলাম ব্যাপারটা পুরো, সেটা কার্গিল যুদ্ধ, তারপর পার্লামেন্ট অ্যাটাক, এই সমস্ত গুলোতে পার্টিসিপেট করেছিল আর কি। আটের দশকে রাশিয়া থেকে কেনা হয়েছিল। তারপর থেকে তিনটে যুদ্ধ মূলত করেছে আর কি। এটা নেভির ফ্লাইট ছিল, এটা নেভির ফ্লাইট। হ্যাঁ, এটা ভেতরটা পুরো এসি পুরো দেখলাম, মাত্র 9 জন এই ভেতরে থাকে, 10 জন পেছনে একজন গানার। হ্যাঁ হ্যাঁ, মানে এটা এই ফ্লাইটটার পেছন থেকে যদি অ্যাটাক হয় তাহলে সেটা সামলানোর জন্য ভালো। আর এটা এসেছে 2020-তে, তারপর করোনার জন্য ওটা এখানেই রয়ে গেছিল। তারপর তো এটা মিউজিয়াম হলো, এই এক বছর হলো এটা মিউজিয়াম। ওই ভদ্রলোক বললেন শুনলি ওই যে না ওই ভাইজাকে যেটা রয়েছে এই একই সিরিজের ভাইজাকেও আছে আর একটা, তোমরা অনেকেই নিশ্চয়ই সেখানে গেছো দেখেছো, পরে ওটা আমরাও ঘুরেছিলাম ভাইজাকে যখন গিয়েছিলাম, তখন আমি ভিডিও করতাম না অনেক বছর আগে। ওখানে একটা সাবমেরিনও আছে, আমরা সাবমেরিনটাতেও ঘুরেছিলাম, আমরা ফ্লাইটে যাই। আমাদের ঘোরা হয়ে গেছে, হ্যাঁ এবার আমরা যাব ইয়ের দিকে, কোন দিকে, চা কফি কিছুটা খাবো, এই বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো। আর ওই শেখ পুরো ঘেমে গেছে, কি এত ঘামিস কেন রে? ওই রকম আমরা একটু ঘাম ঘাম। এই গেঞ্জিটা রিসেন্ট খুব পছন্দের গেঞ্জি হয়েছে, যেখানে যাচ্ছে এটা পরছে, এটা গড়িয়াহাটের ফুট থেকে কিনা, কিন্তু খুব কমফোর্টেবল তাই না? হ্যাঁ খুব ভালো। তো আজকে আমরা একটু ঘুরতে এখানে চলে এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো কফি, অভিষেক কফিতে চুমুক লাগাচ্ছে। ড্রাইভার যদি আমাকে ছাড়া বেরিয়ে যায় তাহলে তো মুশকিল। তো কফি খাওয়া শেষ, এবার আমরা বাড়ির পথে, পুরোটা মোটেও আমি চালাবো না, যতটা ফাঁকা রাস্তা পাবো আমি চালাবো, তারপর গাড়ি ঘোড়ার বেশি রাস্তায় উঠছে। দেখেছিস সেই ব্রিজটা কেমন খুলে দিয়েছে? হ্যাঁ, মনে আছে সেই
এটা পাশ দিয়ে আমাদের যেতে হতো, তুই তো পাশ দিয়ে গাড়ি চালিয়ে বহু দূর গেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজটা কাজ চলছিল, খুলে দিয়েছে এখন। প্রচুর দাম বেড়ে যাবে, মানে অলরেডি যা দাম হয়ে গেছে এরপরে তো আরো দাম বাড়বে যত দিন যাবে। কিন্তু যাই বল ভাই, রাজারহাটের মানে ওভারঅল ব্যাপারটা আর কি, মানে সাজানো গোছানো প্ল্যান্ড ভালো লাগে, ওই জন্যই ভালো লাগে। এত প্ল্যান্ড আর চড়া চড়া রাস্তা না, খুব সুবিধা। চোখের পলকে করলো এটা, মাস ছ সাতে হলো ব্রিজটা খারাপ। হ্যাঁ, এই ব্রিজটা আমি কাগজে পড়লাম যে ব্রিজের বোধ হয় উদ্বোধন হলো। হ্যাঁ, গত কাল বা তার আগের দিন। হ্যাঁ কাল না পরশু আমি দেখলাম। হ্যাঁ, যাক ভালোই হয়েছে, অনেক স্পিডে দ্রুত হলো। আমরা তলাটা তলাটা দিয়ে যেতাম, তলাটা বলছি তলাটা দিয়ে যেতাম, এই বিল্ডিং গুলোর পাশ দিয়ে আমরা কতবার একটা লোহার ফুট ব্রিজ পেরিয়ে আসতে হতো। হ্যাঁ, ও ওটা আর আসতে হবে না তাহলে? না, তাহলে তো আমি চালিয়ে চালিয়ে যাবো। হ্যাঁ, ওকে তো বললাম চাল। গুড ইভিনিং এভরিওয়ান, সকাল গুড ইভিনিং মানে বিকেল বেলা, কটা পৌনে ছটা, সন্ধ্যে বেলা হবো হবো। তো আমি যাচ্ছি সুইমিং এ, অভিষেক যাচ্ছে একটু দৌড়তে। ও আমাকে একটু মেট্রো স্টেশনে নামিয়ে দেবে, তারপরে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করবে, আর আমি সুইমিং করে ফিরে আসবো। হ্যাঁ, আর ভিডিও করিনি, ফিরে এসে উপরে গেছি, খেয়েছি, নিচে এসে ঘুমিয়েছি। তো সেই জন্য আর কোনো ভিডিও কিছু দেখানোর মতো সেরকম ছিল না। তো এবারে জাস্ট তোমাদের একটু জানিয়ে দিলাম যে এই অবস্থায় আছি, আর যদি সম্ভব হয় অভিষেক ফেরার সময় আমায় আনতে যাবে, আর যদি না হয় আমি একাই ফিরবো। হেলমেট আছে, কিন্তু হেলমেটটা মাথায় দিচ্ছি না, তার কারণ হচ্ছে বুঝে নেতা হয়ে গেছে। হ্যাঁ, আর গলির ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি, জাস্ট পৌঁছে যাবো।